তুমি আমাদের সেই একমাত্র সন্তানকে প্রতীক করো, সেই তার হাত দিয়ে সে বাক্য প্রতীক করো, সেই বাক্য আমরা শ্রবণ করছি, সেই বাক্যের মধ্যে দিয়ে আমাদের চিত্তকে শুদ্ধ করছি, সেই চিত্ত শুদ্ধ দিয়ে আমরা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তোমার নামে প্রচার করছি। আজ আমরা বড় তালে যে সেই বাচ্চা প্রচুর করতে অভিনন্দন জানাই। আমরা আসুন আমরা সেই বাচ্চার সঞ্জীব ঘোষের কাছ থেকে আজ তার মনের বাক্য শ্রবণ করি, উপাসনার বাক্য। যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই, সকলকে দা হাউস অফ গড চার্চে প্রভুর দিবসে স্বাগত। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য এক নির্দিষ্ট দিন দিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন, কিন্তু তার ভালোবাসার জন্য তিনি কোনো নির্ধারিত দিন রাখেননি। উনি প্রতিটা মুহূর্তে তার অনুগ্রহের প্রেমকে সর্বদা আমাদের দিকে বর্ধিত করেন, বিরাজ করে আমাদের মধ্যে তার অনন্ত শান্তি। আর তাই হাউস অফ গড চার্চে আমরা প্রত্যেকে একে অপরের সাথে যে সহভাগিতায় আজকে দাঁড়িয়েছি তার কৃতিত্ব প্রভু যিশুর, কারণ বাইবেলে বলে তোমরা তার অনুগ্রহে তার প্রতি বিশ্বাস দ্বারা এক নতুন জীবন লাভ করেছো, যে জীবন তোমরা অর্জন করনি। আর তাই আজকে সেই নতুন জীবন যা আমরা তার দয়ায় এক উপহার হিসেবে পেয়েছি, সেই জীবনে আমরা আজকে দাঁড়িয়েছি তার সত্যের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাই যারা আজকে প্রথমবার এখানে প্রভুর গৃহে পদার্পণ করেছেন, প্রভু যাদের এনেছেন আর যারা গত দিনগুলোতে আসতে পেরেছেন পারেনি, প্রত্যেকের জন্য প্রভুর কাছে আমি ধন্যবাদ জানাই। আজকে পৃথিবীতে দুটো প্যারালাল বা আপেক্ষিক বা সমসাময়িক জীবনযাত্রা চলছে। এক মানুষ তার জীবনের মধ্য দিয়ে চলছে তার ভাবনা চিন্তা, আর এক মানুষ যারা নতুন জীবনের স্বাদ পেয়েছে তারা ঈশ্বরের চিন্তায় চলছে। সেই জন্য আমরা জানি 2 করিন্থীয় 5:7 বলে যে আমরা বিশ্বাস দ্বারা হাঁটি পৃথিবীতে। আজকে যখন এই সমসাময়িক দুই জীবনযাত্রা আমরা ভাবি আজকে আমরা প্রকৃত স্বাধীন, সত্যি কি আমরা স্বাধীন? আমাদের দৈহিক স্বাধীনতা আছে, কিন্তু সত্যি কি আমাদের মন প্রকৃত স্বাধীনতা পেয়েছে? কিন্তু যারা খ্রিস্ট রয়েছি তাদের জন্য একই প্রশ্ন আজকে দাঁড়াবে। আর তাই সেই উপাসনার আগে আজকে আমরা দেখব যে উপাসনায় প্রকৃত আমাদের মন কি সেই স্বাধীনতা পেয়েছে যা আমাদের দেহকে উত্তীর্ণ করেছে ভয় ভীতি এই পৃথিবীর সমসাময়িক জীবনযাত্রা থেকে, এবং এক পূর্ণ বিশ্বাসযোগ্যতা দিয়েছে যে বিশ্বাসযোগ্যতা আমরা এই জগৎ অক্ষরমালার মধ্যে নেই, আছি খ্রিস্টের স্বাধীনতায়। আর তাই আমরা বলতে পারি যে খ্রিস্টের নিমিত্তই আজকে আমরা যে স্বাধীন হয়েছি, তাই সেই জোয়াল বা তার সেই সত্যতে যাতে আমরা স্থির থাকতে পারি আর যাতে দাসত্বের জোয়ালিতে না ফিরে যাই আমরা দেখব আজকে। তার আগে আসুন আমরা ঈশ্বরের কাছে নমিত হয়ে প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সত্য, তোমার বাক্য, তোমাকে ধন্যবাদ জানাই তোমার অনুগ্রহ, তোমার অকৃত্রিম প্রেম। তুমি আমাদের প্রতিটা হৃদয়কে স্পর্শ করো প্রভু। প্রভু আমরা এখানে এসেছি প্রভু কারণ তুমি চেয়েছো বলে, আর তুমি আমাদের এই চাওয়া পাওয়ার মাঝে প্রভু
পূর্ণ আমাদের হৃদয়ের দায়িত্ব নাও, আমরা প্রতিটা হৃদয়কে তোমার হাতে অর্পণ করি আত্মাকে, যা হবে এই মুহূর্তে এবং এই গৃহের মধ্যে তা যেন তোমার গৌরব আনে। আমাদের মনে যদি কোনো অভিসন্ধি থাকে, কোন রকম উদ্বিগ্ন থাকে, কোন রকম চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে প্রভু, কোন রকম ভয় থাকে, সরিয়ে নাও প্রভু। তুমি তোমার হৃদয় দিয়ে, তোমার প্রকৃত প্রেম দিয়ে মুক্ত করো আমাদের। আমরা যা বলছো তুমি তা তোমার হৃদয় থেকে, তোমার আত্মায়, তোমার পবিত্রতায়, তোমার অনুগ্রহের মধ্যে থেকে শিখতে চাই। আমরা উপাসনার আগে প্রস্তুত করো আমাদের হৃদয়কে, যাতে প্রকৃত উপাসনা তোমার গৌরব আনে। এই গৃহে প্রতিটি আত্মাকে তোমার কাছে রেখে ধন্যবাদ প্রার্থনা যীশু নামে চাইলাম, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর আমাদেরকে এক নতুন আর একটা উপাসনার দিন দিয়েছে। নতুন বলি, দিনে নতুন নয়, সূর্য ওঠে, দিনের আলো আসে, বৃষ্টি হয়, হাওয়া হয়, কিন্তু তার মধ্যেও জীবনের নতুনত্ব স্বাদ কোথায় আছে? জীবনের সমস্যা রয়েছে, আর্থিক, সামাজিক, নানান ধরনের মানসিক ভগ্নতা রয়েছে, মৃত্যু রয়েছে, জন্ম রয়েছে। নতুন শিশু জন্ম লাভ করলে যতটা আনন্দ, মৃত্যু করলে ততটাই এক একটা পরিবারে ভগ্ন হৃদয় আমাদের বিদীর্ণ করে দেয়। কিন্তু যখন আজকে আমরা আসি যে জগতের অক্ষরমালার দাসত্বের মুক্তি, এর অর্থটা কোথায়? এর অর্থ আমরা আজকে দেখব গালাতীয় 4 অধ্যায় থেকে, যে জগতের অক্ষরমালা কি জিনিস। দাসত্বের স্বাধীনতা না মুক্তির স্বাধীনতা? আমরা স্বাধীনতা চাই, ফ্রিডম চাই, উই ওয়ান্ট ফ্রিডম। সবকিছু তো আমাদের চাই, ছেলেরা ফ্রিডম চায়, মেয়েরা ফ্রিডম চায়, সন্তানরা ফ্রিডম চায়, শিক্ষকরা ফ্রিডম চায়, রাজনৈতিক নেতারা ফ্রিডম চায়, সব ধরনের আছে যে ফ্রিডম। প্রত্যেক জায়গায় একটাই কথা, আমরা মুক্তি চাই, আমরা নিজের মতো করে বাঁচতে চাই। আর সেই জীবনই হচ্ছে জগৎ অক্ষরমালার এক দাসত্ব। আমরা জীবনে মনে করি এটা প্রকৃত স্বাধীনতায় আমরা রয়েছি, আমি যেখানে চাই আমি হেঁটে যেতে পারি, আমার অর্থ থাকলে আমি আমার সুখ কিনে নিতে পারি। কিন্তু সত্যি কি এটা আমাদের জীবনে প্রকৃত স্বাধীনতা? আমরা সত্যি কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি আমাদের অর্থ থাকা সত্ত্বেও, সামাজিক প্রতিপত্তি থাকা সত্ত্বেও, শিক্ষাগত ইন্টেলেকচুয়াল যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা সব জায়গায় সাফল্য কি আমাদের জীবনে দেখতে পারি? তারপরেও কেন আমাদের ভয় আসে, আশঙ্কা আসে, উদ্বিগ্ন আসে? কেন আমরা আমাদের জীবনকে প্রকৃত আমাদের সামাজিক অবস্থানে ভালো থাকা সত্ত্বেও, অর্থ স্বাধীনতা থাকা সত্ত্বেও, বিদ্যা স্বাধীনতা থাকা সত্ত্বেও, আমাদের হাত পা দৈহিক স্বাধীনতা থাকা সত্ত্বেও আমরা উদ্বিগ্ন হই, আমরা ভয় খাই? তার মানে আমাদের জীবনে প্রকৃত স্বাধীনতা অর্থ দিয়ে আসেনি, প্রকৃত স্বাধীনতা আমাদের জীবনে সামাজিকতা দিয়ে আসেনি, পরম্পরা দিয়ে আসেনি। আমরা দেখব আজকে সেটা। সত্যের স্বাধীনতা কি বলে, জগতের অক্ষরমালার স্বাধীনতা কি বা দাসত্ব কি, দুটোর মধ্যে কি ব্যবধান? তাই আজকে আমরা বাক্য থেকে উপাসনার আগে সেই অংশে যাব। জগতের অক্ষরমালা বলতে কি বাংলা শব্দে আমরা জানি, ইংরেজিতে বলা এলিমেন্টারি স্পিরিটস, প্রাথমিক যাকে বলা হয় আত্মিক সমস্ত ভাবনা, এবং সেটা জগতের অক্ষরমালা। মানে এই জগৎ আমাদের মনটাকে কিছু নিয়ম কানুন দেয়। অক্ষর মানে জাস্ট কথা বলা হয়, কথা সমষ্টি, অক্ষরের মালা। কেন জগতের বলেছে? কারণ এগুলো এসছে মানুষের নিয়ম কানুন থেকে। কলসীয় 2:8 বলা হয়, দেখো তোমরা, কাদের বলছে? তখনকার দিনে জিউস জাতি, সাধু পৌল এবং সমস্ত অহিদুদের প্রতি একই ব্যাখ্যা, যা আজকে আমরা একই রয়েছি। তাদের উদ্দেশ্যে উনি বলছিলেন যে দেখিও দর্শন বিদ্যা ও অনর্থ প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দী করিয়া লইয়া না যায়। তা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ। আমি বলে দিই ব্যাপারটা কি। জগতের অক্ষরমালা বলছে মানে জগৎ যে নিয়ম কানুন আমাদের শেখায়, কখনো দর্শন বা ফিলোসফি দিয়ে আমাদের জীবনটাকে, মানব জীবনটাকে শেখাতে চায়,
বা বাস্তবের অভিজ্ঞতা থেকে শেখাতে চায়, অথবা অনেকে নানান রকম পরম্পরা নিয়ে আসে, প্রচলিত প্রথা আনে, আর আমাদের নানানভাবে ধর্মীয় শিক্ষা বিধি ব্যবস্থা নিয়ম কানুন অথবা পরম্পরাগতভাবে যা করা হয়েছে সেই শিক্ষা দিয়ে আমাদের এই জগতে চলার জন্য এক পথ দেখাবার চেষ্টা করে। কিন্তু এখানে বলছে যে দর্শন পৃথিবী থেকে উৎস হয়, যে পরম্পরা, যে ধর্মীয় নীতি বিধি ব্যবস্থা এই পৃথিবীর লোকের মধ্যে থেকে সৃষ্টি হয়, মানুষের লেখা পরম্পরা, এটা করতে নেই, ওটা ছুতে নেই, এটা করবে না, এটা করা উচিত নয়, ওটা করে এসছো, ওটা করে যাও, এই যে জগতের মধ্য থেকে যে নিয়ম কানুন পরম্পরাগত, তখন শুধু হতো না, এখনো আমাদের জীবনে হয়তো প্রভাব আনে। আর তাই সেদিনকে সাধু পৌল যে কথা বলেছিলেন যে গালাতীয়দের পত্রে তাদের ওপর যে খ্রিস্টে বিশ্বাসে তাদের জীবনযাত্রার এক প্রভাব আনতে চলেছে, তাই তাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে মনে রেখো যে এই পৃথিবীর জগৎমালা অক্ষরমালা যা পৃথিবীর কথা, পৃথিবীর দর্শন পরম্পরাগত তোমাদের জীবনকে এক অন্য পথে নিয়ে যাবে, যে পথ এই পৃথিবীর জগতের এক স্বাধীনতা বলে ঠিকই কিন্তু সেটা আসলে দাসত্ব। আমরা ভাবি যে ফিলোসফি এই বলেছে বা দর্শন এই বলেছে জন্মালে মরতে হবে, আমরা খুঁজি না কেন, কারণ এই দর্শনটাই স্বাভাবিক বাস্তব আমরা দেখি। আর কেউ যদি বলে যে তোমার পরম্পরাগতভাবে এই কাজটা করে এসছো করো, নাহলে তোমার জীবনে অভিশাপ হবে, আমরা করে যাই, প্রশ্ন করি না, কারণ কারণ জগতের সৃষ্টি নিয়ম কানুনের মধ্যে আমরা ভাবি এটা করলে আমরা প্রায়শ্চিত্ত করছি, স্বাধীনতা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, কিন্তু ঈশ্বরের এখানে বলছে অভিশাপ পাচ্ছি, ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা পাপ করছি ঈশ্বরের বিরুদ্ধে, কারণ কারণ আমরা না জেনে শুনে ঈশ্বর কি চান তার অক্ষরমালাকে না করে আমরা এই জগতের বিধি ব্যবস্থাকে পালন করছি। আর তাই যদি গালাতীয় 4:1 পড়ি, বলছেন যে একটা শিশু যখন ছোটবেলায় সে থাকে সে বাবার সম্পত্তির অধিকারী হয় না, কারণ তার পূর্ণ জ্ঞান হয়নি, বাবা তাকে সম্পত্তি দেয় না, বাড়ি ঘর তোমার হাতে দায়িত্ব দিলাম, তুমি চালাও, এটা তোমার, বাবা তাকে পূর্ণতার অধীনে তাকে ধাপে ধাপে শিক্ষা দেয়, বড় করে, তারপরে পূর্ণতা আসলে যখন তার হাতে সব সম্পত্তি তুলে দেয়, কারণ সে তখন ম্যাচিওর বুদ্ধি অর্জন করেছে যে সমাজে জীবনে কিভাবে চলতে হবে। আর তাই এই পিতার শিক্ষার কাছ থেকে এই জায়গাটা তৈরি হয়, জগতের লোক এসে সেই সন্তানকে শিক্ষা দিয়ে তৈরি করে না, বাবার সম্পত্তি পাওয়ার অধিকারী তুমি কিভাবে হবে, পিতা স্বয়ং তার ইচ্ছেতে তার সন্তানকে সেই অধিকার দেয়, তার জন্য তাকে ছোটবেলা থেকে ভালো শিক্ষা ভালোবাসা দিয়ে তাকে সম্পূর্ণ যত্ন করে প্রস্তুত করে গড়ে তোলে। আর তাই এখানে বলছি যে যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করে এসেছি, কি করেছি আমরা আজকে শুনব, যে বলছে যে যখন এই শিশুরা জানে বাবার বাড়িতে থাকি কিন্তু এই বাড়িটা ভবিষ্যতে আমার হবে, কিন্তু আমরা কি ছিলাম, আমরা সেই সময় বাচ্চাদের কি করা হয়, বাবার শৃঙ্খল করার জন্য তাদের কিছু নিয়ম দিয়ে দেয়, বাবা এটা করো না, ওটা করো না, বড় হও ঠিক করে পড়াশোনা করো। তেমনি ঈশ্বর আমাদের সর্বদা তিনি যে আমাদের পিতা, যার সাথে আমাদের পবিত্রতা হারিয়ে গেছিল আদমের অবাধ্যতা পাপের জন্য, সেই পাপের জীবন থেকে ঈশ্বর তার এই জগতের নিয়ম মেনে যে আমরা চলতাম পরম্পরাগত দর্শন নিয়ে বা আমাদের জীবনের
স্বাধীনতা আমি যা চাই তাই পাই, কিন্তু পাই না, এক অবক্ষয়ে জীবন অর্জন করি যা ধীরে ধীরে আমাদের মৃত্যুতে শেষ করে দেয়। তাই আমরা জানতে চাই না কোনোদিন জন্মালে মরতে হবে, কারণ যিশু একমাত্র এসে বলেছেন জন্মালে জন্মাতে হবে তোমাকে আর একবার। যৌনের তিনে তিনে রাতের অন্ধকারে যখন তখনকারের ধর্মবিদ এসে যিশুকে বলল, কি বলছো যিশু, আমি এই বয়সে আবার মায়ের পেটে গিয়ে দ্বিতীয় জন্ম করে আসব, জন্মালে জন্মাতে হবে? যিশু বলল, তুমি না ধর্মবিদ, তুমি এটাও জানো না নিকোদিমাস? তিনি বললেন, জল এবং আত্মায় জন্মগ্রহণ না হলে, পুনর্জন্ম না হলে কেউ স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারে না। আর স্বর্গরাজ্যে মানেই আমরা ভাবি একটা যেন স্বপ্ন, না। আমরা যারা খ্রিস্টে জীবন পেয়েছি নতুন, আমরা জানি প্রত্যেকে সেটা একটা নতুন শুধু প্রত্যাশা নয়, সেটা সম্পূর্ণ এক বাস্তব সত্য। আর তাই আজকে খ্রিস্টের এই জগতের অনুরূপ সমস্ত যে আমাদের এইসব নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনের থেকে যিশু আমাদের এক নতুন জীবনে এনেছে। আমরা এই জগতের নিয়ম কানুন, প্রচলিত প্রথা, সামাজিক এইসবের মধ্যে আমরা ভাবছি স্বাধীনতা, আমরা আশীর্বাদ অর্জন করছি, কিন্তু আশীর্বাদ অর্জন করা যায় না। আমরা আমাদের বড়দের গিয়ে, জ্যেষ্ঠদের গিয়ে বলি না, তুমি আমায় মাথায় হাত রেখে আমায় আশীর্বাদ করো, জবরদস্তি নয়, তাদের মনে সেই সন্তুষ্ট আসলে, খুশি হলে তারা আমাদের আশীর্বাদ দেন। জ্যেষ্ঠরা, ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন তার দয়াতে, আমরা জবরদস্তি তার কাছ থেকে নিজেরা কাজ করে ভালো কিছু সেটা অর্জন করতে পারি না। বাইবেলে পরিষ্কার বলে, যদি সেটা কাজ করে, আমরা ভালো কাজ করে যদি ঈশ্বরের আশীর্বাদ অর্জন করতে পারি, তাহলে ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, আমরা ভালো কাজ করব, আমরা আশীর্বাদ পাব। কেন আমরা কোন রকম আর ঈশ্বরের কাছে আসব? কারণ আমরা জানি আমাদের ভালো কাজ আমাদের পবিত্রতা আনবে, ঈশ্বরের আশীর্বাদ আনবে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আশীর্বাদ চাওয়ার কোনো প্রয়োজন থাকে না। কিন্তু হালেলুইয়া, ধন্যবাদ আজকে আমাদের যে জগতের অর্থ অক্ষর মালা আমাদের, জগতের অর্থ অক্ষর মালা আমাদের পূর্ণ স্বাধীনতা দেয় না। কেন? কারণ তাহলে আমরা জীবনে উদ্বিগ্ন থেকে সর্বদা খুশি থাকতে পারতাম, ভয় পেতাম না, অর্থ দিয়েই সমস্ত জীবনের মৃত্যু পর্যন্ত কিনতে পারতাম। বাস্তব সে অভিজ্ঞতা আমাদের বলে না। আর তাই বলছে যে চার নম্বরে গালাতীয় চার অধ্যায় চারে, যে নিরূপিত সময়ে ঈশ্বর তিনি তার পুত্র যিশুকে পাঠালেন যাতে তিনি গর্ভজাত হলেন এবং এই পৃথিবীর সমস্ত নিয়ম কানুনের মধ্য দিয়ে জীবন কাটালেন, যাতে তিনি আমরা যারা এসব পরম্পরার মধ্যে রয়েছি তার মধ্য দিয়ে, তার মধ্য থেকে আমরা স্বাধীন হতে পারি। আবার বলি, এই যিশু পৃথিবীতে এসেছিলেন, তিনি এই আমাদের মতোই পরম্পরার ভেতর দিয়ে এসেছিলেন, ধর্মীয় নীতির মধ্যে দিয়ে জীবন কাটিয়েও তিনি আমাদের মুক্ত করার জন্য কাজ করেছিলেন। পাঁচে বলছে, গালাতীয় চারের পাঁচে, কেন? কারণ প্রথম, যাতে আমরা এই পরম্পরা, এই দর্শন, এই কুক্ষিগত এক দাসত্ব মনের ভীত, এটা না করলে বোধহয় আমি ঈশ্বরের থেকে, আশীর্বাদ থেকে বঞ্চিত হব। আবার বলি, ঈশ্বরের কাছ থেকে কেন, পৃথিবীর কারোর কাছ থেকে ভালোবাসা আশীর্বাদ কোনোদিন জোর করে আদায় করা যায় না। কাউকে কিছু গিফট দিয়ে আমি সন্তুষ্ট খুশি করতে পারি, কিন্তু সেটা আমাকে নিশ্চিত করে না সেই গিফট সারা জীবন আমাদেরকে আনন্দ খুশি রাখবে। কিন্তু ঈশ্বর একটা মাত্র পুত্র তার যিশুকে আমাদের এই যৌনের তিনের ষোলতে বলে এই পৃথিবীতে পাঠালেন অনুগ্রহের উপহার রূপে, যে কেউ আমরা তাকে বিশ্বাস করি আমরা তার পবিত্রতা পাই দয়াতে, আমরা সেটা বিশ্বাস দ্বারা অর্জন করি না, তার দয়াতে পাই। এবং তার কাজ তার পুত্রের মধ্যে যা ক্রুশে করেছেন,
তা আমাদেরকে পবিত্র জীবন পাপ থেকে মুক্তি আনে। আর তাই বলছে সেই নিরূপিত সময়, নিরূপিত সময় ইতিহাসে জানি রোমান সাম্রাজ্য সেই সময়, গ্রিক সভ্যতাও ছিল, ইহুদিয়াসি সভ্যতা ছিল, এই সেই সময় এই যিশু প্রতিটা জাতিকে রোমান সাম্রাজ্যের মধ্য দিয়ে সেই এক বাধায় এনেছিলেন তার প্রকৃত ভালোবাসায়। আর তার মধ্য দিয়ে আমরা জানি যে দুটো ভাগে, এক তাদের বাক্য অনুযায়ী প্রত্যেককে প্রস্তুত করেছিলেন, দুই রোমান সাম্রাজ্যকে শাসন ব্যবস্থার মধ্য দিয়েও তিনি তার পরবর্তী সমস্ত যারা পরিচালক বা তার সন্তানরা ছিল, তার শিষ্যরা, সেই নানানভাবে ঈশ্বরের সেই সাহায্যের মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের অগ্রগতিতে সেই খ্রিস্ট বিশ্বাসীদের জীবন বর্ধিত হয়েছিল। তাই ঈশ্বর সঠিক সময়ে তাকে পাঠালেন। কিন্তু কথা হলো এই অক্ষরমালা যখন আমরা বলি, 2:4 বলে কি অক্ষরমালা, পৃথিবীর লোক কি করে আমাদের, আমাদের ভোলায় পরিচিত হই আমরা, আমাদের প্রকৃত স্বাধীনতা জীবনে খুঁজতে খুঁজতে সারা জীবন হারিয়ে যায়। ভালো খেতে পেলেই আমার অর্থ দিয়ে প্রকৃত স্বাধীনতা হতে পারে না, ভালো ঘরে আমি শুতে পারলেই প্রকৃত স্বাধীনতা হতে পারে না, ভালোভাবে আমি আর্থিক স্বচ্ছলতা থাকলেই প্রকৃত স্বাধীনতা হতে পারে না। প্রকৃত স্বাধীনতা যখন আমার হৃদয় ঈশ্বরের আশীর্বাদে সর্ব মুহূর্তে উদ্বিগ্নহীন থাকবে, মৃত্যু থেকে ভীতহীন থাকবে, দেহকে যে অবস্থায় থাকি, মনকে যে অবস্থায় থাকি, আমরা জানি আমাদের জীবনের জন্য ঈশ্বরের অক্ষরমালা কাজ করছে। যদি জগতের পরম্পরা থাকে, অক্ষরমালা থাকে, জগতের নিয়ম কানুন যদি থাকে, তাহলে মনে রাখতে হবে ঈশ্বরের কোনো কিছু অনুরূপ ব্যবস্থা রয়েছে। তাই আমরা যখন এই অস্বাধীনতার জীবনে দাসত্ব রয়েছি, বলছি ওটা স্বাধীনতা, পৃথিবীতে আমরা অনেক কিছু করছি, ঘুরছি, বেড়াচ্ছি, কত কিছু করছি, কিন্তু ওটা প্রকৃত স্বাধীনতা নয়। আমাদের খ্রিস্টে যারা বিশ্বাস করেছি, যারা করেনি, প্রত্যেকের জন্যই, অনেকে খ্রিস্ট বিশ্বাসী যাদের প্রতি এখানে লিখেছে, আমরা উল্টো দিকে ঘুরে যাই, ওই জীবনে আবার প্রবেশ করার চেষ্টা করি, যে জীবনে আমরা চলতাম পরম্পরাগত, আমরা সেই জীবনে চেষ্টা করি। আমি 2 আগে শুনছিলাম যে কারোর জন্মদিন গেছে, সেখানে অনেক রকম প্রথা থাকে, আমরা শুনেছি প্রথাগত 5 খাওয়ার দাও, এটা খাও, মিষ্টান্ন খাও, এটা ভালো, এর মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু সেটা যদি পরম্পরাগত বহন করার জন্য হয়, সেটা একটা দাসত্ব ভাবলি, এটা যদি করতে হয়, এটা না করলে বোধ হয় আশীর্বাদ আসে না, এটা একটা আমাদের আত্মিক দাসত্ব। আমরা জানি না যে কোনটা কি করছি এবং তার কি আমরা আশীর্বাদ অর্জন করছি, কিন্তু একটা নিশ্চিত জানি, এগুলো আমাদের জীবনকে কোনো সময় খ্রিস্টের কাছে বা আমাদের মৃত্যু থেকে আটকাতে পারে না। তাই ঈশ্বর খ্রিস্টকে আজকে আমরা ধন্যবাদ দেব, কারণ খ্রিস্টর কি বলছেন, যে তিনি আমাদিগকে স্বাধীনতার জন্য এই দাসত্ব থেকে, জগতের নিয়ম কানুন বিধি ব্যবস্থা সামাজিক প্রথা সব পরম্পরাগত দর্শন ফিলোসফি এইসব মেনে অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে এক নতুন জীবন নয়, খ্রিস্টের অভিজ্ঞতাকে, ক্রুশে যিনি অভিজ্ঞতা লাভ করেছেন আমাদের পাপের জন্য এবং কবরে শুয়েছেন 3 আমাদেরকে মুক্ত করে পুনর্থিত জীবনে আনার জন্য, 3 পর পূর্ণ মৃত্যুহীন জীবনে প্রবেশ করেছেন যিশু পুনর্থিত হয়ে, সেই জীবনকেই আমাদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন। তাই আমরা আবার পেছনে ফিরে যাব না। আমরা যদি গালাতীয় 4 দেখি যে বলছে, তোমরা সাথে বলছে গালাতীয় 4 সাথে, তোমরা আগের মতো আর দাস নও, তোমরা এখন ঈশ্বরের পুত্র, তোমরা কন্যা, তোমরা তার সন্তান। আর তাই কি গালাতীয় 4:6 বলে, তোমরা সকলে ঈশ্বরের সন্তান, কারণ যিশুর আত্মা তোমাদের অন্তরে পাঠিয়েছেন, আর সেই জন্য আমরা ডেকে উঠি আব্বা পিতা। পৃথিবীতে আমাদের নিজের বাবা মাকেও
বাবা মা ছাড়া কাউকে আমরা পিতা বলে সম্বোধন করার যোগ্যতা পাই না, কিন্তু আমাদের ঈশ্বর তিনি আমাদের নিশ্চিত করেছেন আমাদের জীবনে যে মুহূর্তে থাকি না কেন আমরা তার কাছে সেই স্বাধীনতা আমরা পাই। আর তাই আজকে খ্রিস্টেতে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিরকম? কলসীয় 2:8-10 বলে, জগতের যেমন নিয়ম কানুন আছে মেনে করো, এটা সেটা খ্রিস্ট যা চায় সেটা নয়। খ্রিস্ট যেভাবে চায় যে আশীর্বাদ আমরা পাব, জগতের নিয়ম পরম্পরা আমাদের আশীর্বাদ আনবে না, আমাদের মৃত্যু থেকে বাঁচাবে না, আমাদের দেহকে মনকে আমাদের জীবনকে সেই প্রকৃত স্বাধীনতা দেবে না। কারণ নয় বলছে কলসীয় 2:9, কেননা যিশুতেই ঈশ্বরত্বের সম্পূর্ণ পূর্ণতা দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হয়েছে, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। তার মানে যে যিশুর মধ্য দিয়ে ঈশ্বর এই ক্রুশে যখন দাঁড়িয়েছেন, উনি সমস্ত আমাদের যে ধর্মীয় যে জাত যে ধর্মেই বাস করি না কেন, প্রতিটা পাপীর মানুষের জন্য প্রায়শ্চিত্ত করেছেন, আমাদের নতুন করে পরম্পরা করে আমাদেরকে কোন রকম পবিত্রতা অর্জন করতে হয় না। খ্রিস্টের মধ্যে বিশ্বাস দ্বারা তার অনুগ্রহের দয়ার মধ্য দিয়ে আমরা পাপ মুক্তি শুধু হয়নি, তার পবিত্রতার এক অনন্ত জীবন পেয়েছি, যা মৃত্যু মৃত্যুঞ্জয়ী জীবন রূপে আখ্যা করে। আর তাই আমরা আজকে আমরা ঈশ্বর পিতাকে আবা পিতা তার দয়ার জন্য আসতে পারি, তার সামনে পবিত্রতা পারি, কারণ যিশুর মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে দেখেন পবিত্র সন্তান হিসেবে। তাই কোনো নিয়ম কানুন পালন করে আমরা আজকে এই উপাসনা গৃহে আসিনি, আমরা কোনো বিশেষ ধর্ম পালন করে আজকে এখানে আসিনি, কিন্তু এই পৃথিবীতে চলতে চলতে সাধু পৌল বলে আবার আমরা সেই অনেক সময় পরম্পরার দিকে চলে যেতে হাঁটি, সোজা যিশুর দিকে না তাকিয়ে উল্টো দিকে হাঁটার চেষ্টা করি। কিন্তু আমাদের সাধু পৌল বলছেন না, তোমরা এই ভুল করো না, তোমরা যিশু যে তার জীবন দিয়েছে দিয়ে তোমাদের এই পাপ থেকে ফিরিয়ে এনেছে, এই ভুলের দাসত্বের জীবনযাত্রা এই সব প্ররোচনামূলক জীবনযাত্রা থেকে বেরিয়ে এসেছে, তোমরা তোমরা আর ওদিকে হাঁটার চেষ্টা করো না। কেন? কারণ তা তোমাদের জীবনকে সেই পুরনো সেই পাপের বন্ধনে নিয়ে আসবে। আমরা জানি মতিলিখিত 5:17 বলে যিশু সমস্ত ধর্মকানুন মেনে বা পালন সিদ্ধ করার জন্য তিনি এই পৃথিবীতে আমাদের জন্য ক্রুশে দাঁড়িয়েছিলেন। আর তাই আমাদেরকে আর কোনো ধর্মীয় বিধি পালন করতে হয় না এখন, কারণ খ্রিস্ট আমাদের জন্য করেছেন। তাহলে এই দাসত্বের মুক্তির তাৎপর্য কি আমাদের কাছে? কেন আমাদের এই দাসত্বের মুক্তি পেতে হবে? গালাতীয় 4:8-10 বলে যে একটা সময় আমরা ঈশ্বরের কথা মতো কেউ চলতাম না, আমরা বলি ঈশ্বরকে জানি কিন্তু আদৌ আমরা জানি না, কারণ আমরা আমাদের নিজেদের আকাঙ্ক্ষায় স্বাধীনতায় জীবনটাকে বাঁচাতে সামাজিক প্রতিপত্তি আমাদের আনন্দ অভিলাষের জন্য সর্বদা বাঁচি, ভাবি বোধ হয় এটাই আমাদের সর্বোচ্চ আনন্দ। ভালো যদি আমরা একটা মোবাইল পাই, সেই মোবাইলটাই হচ্ছে আমাদের একটা খুশির জোয়ার আনে, হারিয়ে গেলে আমাদের জীবনে কষ্ট আনে, বা এরকম ছোট ছোট আমাদের জীবনে অনেক কিছু আমাদের জীবনকে আজকে সম্পূর্ণ টিনে নিয়েছে, আমরা বিক্রি হয়ে গেছে আমাদের মনটা, আমাদের দেহটাও তার বসে চলে যায় অনেক সময়। আর এগুলো হচ্ছে জগতের অক্ষর মালা। তাই যিশু আমাদের সেই দুর্বল জীবন থেকে তিনি আমাদেরকে ফেরাবার সমস্ত শক্তি দিয়েছেন। তাই বলেছে যে তোমরা আর বা আমরা এই পৃথিবীতে থাকতে থাকতে ওই পৃথিবীর জীবনে ওই ধরনের যেন চলে না যাই। আমরা জানি কি বলছে 10-এ দেখুন, যে তোমরা বিশেষ বিশেষ দিন মাস ঋতু বৎসর পালন করছো, 15 মাসের 50 উৎসব পালন করছো, পার্বণ পালন করছো, কিন্তু সেগুলো পরম্পরা দিয়ে তোমরা কোনোদিন স্বাধীন জীবন পেতে পারো না। তোমাদের মনে
এখনো সেই ধারণা আছে, এগুলো এই মাসে এই করলে, ওই মাসে ওই করলে, ওই ঋতুতে ওই করলে আমার ভালো হবে, আমার আশীর্বাদ হবে, আমি ঈশ্বরের কাছে অনেক আশীর্বাদ পাবো। কিন্তু যতই যাই করি, খ্রিস্ট বলে দিয়েছে যে আমাকে বিশ্বাস না করে সে অনন্ত জীবন পায় না, সে মৃত্যুহীন জীবন পায় না, সে অনুগ্রহ লাভ করে না, সে সম্পূর্ণ ঈশ্বরের পবিত্রতা পায় না, সে ঈশ্বরের সন্তান হিসেবে আব্বা পিতা বলে উপাসনা করার যোগ্যতা পায় না। আর তাই ঈশ্বরকে আজকে আমরা ধন্যবাদ জানেন, কারণ তার পুত্র লুক অধ্যায় 4:18 কি বলেছেন, খ্রিস্টের জন্য প্রভুর আত্মা আমার ওপর আছেন, কারণ দীন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার জন্য তিনি আমায় নিযুক্ত করেছেন, তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দৃষ্টি ফিরে পাওয়ার কথা ঘোষণা করতে পারিছেন, আর নির্যাতদের মুক্ত করতে বলেছেন। হ্যালেলুইয়া, যিশু এই পৃথিবীর সমস্ত জাত ধর্ম নির্বিশেষে এই জগৎমালার জগতের অক্ষরমালার যারা দাসত্বে আছে তাদের মুক্তির জন্য তিনি এসেছিলেন, তিনি সুসমাচার দিয়েছিলেন যে উনি হচ্ছেন মানব জাতির পাপের পরিত্রাতা, উনি ঈশ্বরের মনোনীত, যিনি ইম্যানুয়েল আমাদের সাথে সদা সহিত আছে, উনি আমাদেরকে এই বন্দির থেকে স্বাধীনতার কথা বলেছেন, যাতে আমরা বিশ্বাসের দ্বারা তাকে গ্রহণ করতে পারি, তাকে সমস্ত জীবন অর্পণ করতে পারি। যারা আমরা যিশুকে জানতাম না, মনে পাপে অন্ধত্ব, তার দিকে বিশ্বাস করতাম না, তাদের যাতে আমরা বিশ্বাস করি, তার দিকে যাতে বিশ্বাসের দৃষ্টি আমাদের ফেরে, সেই জন্য উনি সেই সত্য দিয়েছেন, সেই স্বাধীনতা দিয়েছেন, সেই মুক্তি দিয়েছেন। আর যারা নির্যাতিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠা, ভগ্ন হৃদয়, সান্ত্বনা নেই, নিঃশেষ দেহ এবং মন, তাদের জন্য যিশু এসেছেন এই পৃথিবীতে। আর তাই উনি সেই মুক্তির স্বাধীনতার কথা বলেন যা জগৎ দেয় না, যা জগতের ধর্মীয় নিয়ম পরম্পরা সংস্কৃতি দর্শন ফিলোসফি কেউ দিতে পারে না। একমাত্র খ্রিস্টীয় ভালোবাসার জীবন, অনুগ্রহ প্রাপ্ত জীবন আমরা যারা পেয়েছি তারাই সেই সমস্ত পেতে পারি। রোমিও 7:6 বলে যে আমরা এখন যারা রয়েছি দা হাউস অফ গড চার্চের, আমরা পূর্ণ মুক্ত হয়েছি, আমাদের দেহ শুধু নয়, আমাদের হৃদয় ভীততে নয়, আমরা জানি আমরা বাঁচি আর জীবিত থাকি আর মরি আমরা খ্রিস্টতে থাকি, সাধু পৌল বলে দিয়েছি। কেননা আমরা তারা সেই নিয়মে আনুন কানুন ছিলাম, বাচ্চা হলে 7 মাসে এই নিয়ম করতে হয়, ওটা হলে এই করতে হয়, বাচ্চাকে এই পড়াতে হয়, বাচ্চাকে টিকা লাগাতে হয়, কত কিছু আমরা করে এসেছি। কিন্তু ঈশ্বর খ্রিস্টের সমস্ত শিলমোহর 2:13 আমরা দেখি এফেসীয় যে যখন খ্রিস্টকে বিশ্বাস করি তার শিলমোহর রক্তের ছাপ আমাদের হৃদয়ের আত্মায় রেখে গেছে। আর তাই আমরা আজকে পবিত্র, তার ব্যবস্থায় সমস্ত ক্রুশের মধ্য দিয়ে আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতার মৃত্যুতেও আমাদের কেউ দ্বার রুদ্ধ করতে পারে না, স্বয়ং খ্রিস্ট আমাদেরকে পুনরুত্থিত জীবন থেকে এক মুক্ত আঙিনায় নিয়ে যাবেন, এই তার প্রতিশ্রুতি, উনি যখন দ্বিতীয়বার আসতে চলেছেন। আর তাই বলছে যাতে আমরা আমাদের প্রাচীনতা নয় যে কি করে এসেছি, কিন্তু খ্রিস্টের আত্মার নতুনত্বে, সেটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা, তার বাধ্যতায়, তার জন্য যাতে সমস্ত প্রকৃত উপাসনায় আজকে আমরা সেই কাজ করি। আপনি কি আজকে প্রকৃত স্বাধীন, না জগৎমালার পরম্পরা দর্শন আপনার অভিজ্ঞতা আর বাস্তবতা নিয়ে আজকে নিঃশেষ হয়ে গেছেন? আসুন জগৎ অক্ষরমালার যে দাসত্বের মুক্তি, আমরা যারা এখানে এসছি নতুন হই আর পুরন হই প্রত্যেকেই, যাতে সেই জীবন থেকে আমরা যিশুর দিকে তাকাই এবং আমাদের হৃদয়ের সমস্ত উদ্বিগ্নতা, সারাদিন রাতে এই করো এই করো এই করো এই করো এই করো এবং শেষে আমরা হিসেব জানি না যে সত্যি আশীর্বাদ পেলাম আজকের দিনটা, যদি আমার জবে সাকসেস হয় তাহলে আশীর্বাদ, যদি আমার আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে সাকসেস হয় ভালো আশীর্বাদ, যদি আমি প্রপার্টিটা পাই ভালো আশীর্বাদ, না এগুলো সীমিত সামান্য জিনিস, শুধু এই আশীর্বাদ আমাদের এখানে সীমিত থাকে না, ঈশ্বর যিশু তার থেকেও অনেক বড় বেশি আশীর্বাদ দিয়ে রেখেছেন, আমাদের সম্পর্ক জুড়ে দিয়েছেন স্বর্গীয় পিতার সাথে, যে মুহূর্তে যা প্রয়োজন আমি বলি সেখানে তিনি আমাদের সেই অনুগ্রহের সমস্ত প্রত্যুত্তর দেন। আর তাই আমরা আব্বা পিতা বলে ডাকি তাকে, যিশুর আত্মার জন্য, যিশুর জীবন দানের জন্য, যিশুর ভালোবাসা আমাদের জীবনের জন্য।
এবং আমরা বিশ্বাসের দ্বারা সেই তার সন্তান হয়েছি। আর আসুন আজকে আমরা সেই প্রাচীনতায় নয়, প্রকৃত স্বাধীনতায় আমরা কাজ করি, যাতে খ্রিস্ট যিশু সমস্ত কাজ আমাদের জীবনে করে। কারণ গালাতীয় 3:23 বলে যে যখন যিশু এই পৃথিবীতে আসেনি, আমাদের তখন এসব পরম্পরা মেনেই এগুলো করতে হতো, কিন্তু এখন আর সেগুলো নয়। কারণ আমরা যখন জানি যিশু এই পৃথিবীতে এসেছেন আমাদের এই সমস্ত মিথ্যা পরম্পরা থেকে মুক্ত করতে এবং সেই জীবনে পূর্ণ স্বাধীনতা দিতে, যে জীবনে আমরা জানি আমাদের বেদনা থাকবে, আমাদের কষ্ট থাকবে, আমাদের চ্যালেঞ্জ থাকবে, আমাদের অসাফল্য থাকবে, কিন্তু খ্রিস্ট আমাদের সাথে থাকবে। খ্রিস্ট বলে যদি মরুভূমি হয় তার মধ্য দিয়ে আমি রাস্তা তোমাদের জন্য বের করব, জল বের করে আনবো মরুভূমির মতো যদি তোমাদের জীবনে আসে, যদি বন্যার মতো জায়গায় জলের মতো দিয়ে হাঁটো তুমি সমুদ্রের ওপর, তাও তোমায় ঢেউ তলিয়ে নিতে পারবে না। আর এই প্রতিজ্ঞা আজকে আমাদের প্রত্যেকের জীবনে আছে। আজকে আপনার হৃদয়ে যত উদ্বিগ্ন থাকুক, যত সমস্যা থাকুক, জগতের অক্ষরমালার সমস্ত দাসত্বের থেকে যিশু এই মুহূর্তে আপনার হৃদয়কে মুক্ত করুক। দিক সেই ঈশ্বরের পুত্র যিশুর অনুরূপ সমস্ত স্বাধীনতার মুক্তমালা, যার মধ্য দিয়ে আপনারা প্রত্যেকে মুক্ত হৃদয়ে ঈশ্বরকে বলতে পারেন, আব্বা পিতা তোমাকে আমরা উপাসনা এসেছি। তাই খ্রিস্টের স্বাধীনতার শিক্ষালে আমরা বলতে চাই, স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট আমাদিগকে সমস্ত ভাবে স্বাধীন করিয়াছেন। আবার বলি, খ্রিস্ট নিজের জীবন দিয়ে আমাদেরকে মৃত্যু থেকে স্বাধীনতা দিয়েছেন। অতএব আমরা যেন আবার ওই পুরনো পরম্পরাগত দিকে হাঁটব না। আমরা যদি হেঁটে থাকি বা ঘোরার চেষ্টা করি, খ্রিস্ট বলে যিশু আমাদের, আমার একটা মেষ ও হারাবে না, যোহনের 10:28 আমার প্রতিটা মেষকে আমি আমার আগলে রাখবো। আর তাই আমরা যে স্থিরতাই করি না কেন ভাই বোন, আমরা ছোটাছুটি করি জীবন ভালো পাওয়ার জন্য, ব্যস্ততা অনেক কিছু পাবো না, আরো দাসত্বে আরো দাসত্বে এই জগতের অক্ষর মারা জীবনে দাসত্বে তলিয়ে যাব। কিন্তু হ্যালেলুইয়া, আজকে দা হাউস অফ গড চার্চ আমাদের প্রত্যেককে এক সত্যের অনুসন্ধান দিয়েছে, যার মধ্যে দিয়ে আজকে আমরা শিক্ষা লাভ করছি না শুধু, আমরা প্রকৃতই সেটাকে আমাদের জীবনে তাৎপর্য রূপে ব্যবহার করব এই প্রকৃত উপাসনায়, যে খ্রিস্ট আমাদের এই জগতের অক্ষরমালা পরম্পরা থেকে মুক্তি করেছেন, দিয়েছেন বিশ্বাসের মধ্য দিয়ে তার প্রতি এক মুক্ত স্বাধীনতা, তার রক্তে তার জীবনে তার পুনর্থিত জীবনের মধ্য দিয়ে প্রত্যাশা, যার মধ্য দিয়ে আমরা দাসত্বের জলে ফিরবো না। আমরা স্থির করেছি আজকে আমরা মুক্ত মনে প্রভুকে বলবো, প্রভু ধন্যবাদ তোমার জন্য, আজকে পিতার কাছে আমরা বলতে পারি আপা পিতা, আপা পিতা, প্রেমময় পিতা তোমাকে ধন্যবাদ জানাই, তোমার সুনির্দিষ্ট কার্য তোমার সন্তান যিশুর মধ্য দিয়ে দিয়েছ, আমাদের প্রকৃত হৃদয়কে প্রতিশ্রুতি দিয়েছ যে কেউ তোমায় বিশ্বাস করবে প্রভু, আর জগতের অক্ষরমালার দাসত্ব নয়, তোমার সন্তান খ্রিস্টের অনুরূপের শৃঙ্খলায়, স্বাধীনতার শৃঙ্খলে আমরা এক নতুন জীবনে হাঁটব। প্রভু ধন্যবাদ আজকে আমাদের তুমি সন্তান রূপে গণ্য করেছো তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে, দাও সেই আমাদের প্রতিটি আত্মাকে মুক্তি, যাতে আমাদের হৃদয়ে যদি এই মুহূর্তে কঠিন অবস্থান থাকে তোমার প্রতি অবিশ্বাসে বা উদ্বিগ্নতা অন্যভাবে বা কোনো রকম ভাবে, আমাদের মুক্ত করো প্রতিটি আত্মাকে, আমরা তোমার সামনে উপস্থিত হয়েছি, তোমার জীবন্ত উপস্থিত আজকে তোমার উপাসনা আমরা করতে চাই, তোমাকে গৌরব দিতে চাই, প্রশংসা দিতে চাই, ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। ধন্যবাদ সকলকে।